রোগের দীর্ঘমেয়াদী যে পরিবর্তনগুলো শরীরে থেকে যায়, মানে এই দীর্ঘস্থায়ী যে একটা পরিবর্তন থেকে যায়, সেই পরিবর্তনগুলো কি? দীর্ঘস্থায়ী পরিবর্তনটাও আসলে এক এক মানুষের ক্ষেত্রে এক এক রকম। আমি একটু আগেই বলে আসছি যে আমাদের সার্কেল অফ উইলিসের প্যাটার্নের উপরে একজন মানুষের রিকভারি নির্ভর করবে। যদি আপনি ঠিক মতো চিকিৎসা না করতে পারেন বা আপনি যদি অবহেলা করেন, সঠিক চিকিৎসা যদি না দেয়, তাহলে একটা রুগীর এই যে এক সাইড অবশ হওয়া থেকে তার কিন্তু ওই জায়গায় অনেক দিন যেহেতু এক সাইড অবশ থাকে, ওটা মুভমেন্ট কম হয়, সেই জন্য ওই সাইডের হাত পা গুলো ফুলে যেতে পারে, ওই সাইডের হাত পা অনেক দিন না নাড়ানোর জন্য ওখানে ওয়াস্টিং হতে পারে, মানে মাসেল লস হতে পারে, ওই সাইডে আপনার ব্যাটসোর হতে পারে, সেখান থেকে আপনার এই ব্যাটসোর থেকে সেকেন্ডারি ইনফেকশন হয়ে আপনার রুগীর অবস্থা আরও খারাপ হতে পারে। সেই জন্য আপনার সব সময় আপনার প্রত্যেক রুগীকে, প্রত্যেক স্ট্রোকের রুগী যার এক সাইড অবশ হয়ে গেছে, ওনাকে সঠিকভাবে ইভ্যালুয়েট করতে হবে, এবং যত আর্লি টাইমে আমরা এই ওনার থেরাপিউটিক অপশনে যাব, ওনার যে চিকিৎসার অপশনে যাব, তত রুগীর রিকভারি কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে দেরি করার সময়টা আসলে নাই, কারণ হচ্ছে আমরা সব সময় বলি যে টাইম মিন্স ব্রেইন, মানে 1 মিনিট পরে যদি আমরা একটা স্ট্রোকের রুগীর চিকিৎসা করতে যাই, তাহলে প্রতি মিনিটে 1.9 মিলিয়ন নিউরন কিন্তু আপনি ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। তাহলে যত মিনিট আমি নষ্ট করব, তত নিউরন কিন্তু আমি ডেস্ট্রয় করব। কাজে আমাদের যত আর্লি টাইমে সম্ভব আমরা অবশ্যই সে নিউরোলজিস্টের সাথে অথবা নিউরোসার্জনের সাথে দেখা করব, যাতে স্ট্রোকের সঠিক চিকিৎসা হয় এবং প্রলং যে কমপ্লিকেশনগুলো আছে, ওনার এক সাইডে যে ফুলে যায়, সেই সাইডের মধ্যে আপনার ব্যাটসোর হয়ে যায়, সেই সাইডের মধ্যে আপনার কন্ট্রাকচার ডেভেলপ করতে পারে, মানে স্পাস্টিসিটি ডেভেলপ করতে পারে সেইগুলো থেকে, এবং সেই জায়গায় ডিবিটি হতে পারে, অনেক ডিপ ভেনাস থ্রম্বোসিস হতে পারে, সেখান থেকে আবার রুগীর পালমারি এম্বোলিজম হতে পারে, এগুলো মাল্টিপল কমপ্লিকেশন হতে পারে, সেগুলো থেকে আপনি আমার মনে হয় রেহাই পেতে পারবে।